রণে বনে জৌহরদীতে কান্তিরাবায় ফতরদায় যেখানে বিপদে পড়িবে ভিশাল কাইদকে স্মরণ করিবে, এটাই যেন মোহনবাগান সমর্থকদের মন্ত্র হয়ে গিয়েছে। জাতীয় দলে তিনি প্রথম গোলকিপারের সুযোগ পাক বা নাই পাক, মোহনবাগান জনতার হৃদয় তিনি এক নম্বরে রয়েছেন তা বলাই যায়। আর এমনই সময় একটা বড় সুখবর এলো মোহনবাগান সমর্থকদের জন্য। আগামী 2029 সাল পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টে চুক্তিবৃত্তি করলেন দেশের অন্যতম সেরা গোলকিপার ভিশাল কাইদ। হিমাচল প্রদেশের রোহরু জেলা থেকে উঠে আসা ভিশাল মোহনবাগান সমর্থকদের নয়নে মণি হয়ে উঠেছেন। সবুজ বেরোন সমর্থকরা কেউ আদর করে ডাকেন উড়ন্ত পাঁচপাখি, কেউ বলেন আওয়ার ফ্লাইং কাইট। আর সেই ভিশাল কাইট আরও 4 বছরের জন্য চুক্তিবৃত্তি করলেন মোহনবাগানের সাথে। সেই মোহনবাগান সুপার জায়ান্টের সাথে দীর্ঘ চুক্তিতে আবদ্ধ হওয়ার পর আবেগপ্রবণ হয়ে ভিশাল কাইট বললেন, আজীবন মোহনবাগানেই খেলতে চাই। সবুজ বেরোন সমর্থকদের ভালোবাসা এবং আবেগ আমার কাছে এতটাই দামি যে বহু ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবি না, সেজন্যই এরকম লম্বা চুক্তি করলাম। হিমাচল প্রদেশ থেকে উঠে আসা ভিশাল একসময় উইকেট কিপার এবং গোলকিপার দুটোই খেলতে স্পোর্টস স্কুলে, তবে বেছে নেন গোলকিপিংই। এই নিয়ে ভিশাল বলেছেন, উইকেট কিপার হিসেবে পাড়া ও স্কুলে খেলাটা আমার এখন কাজে লাগছে, ছোট বলে সফল হলে বড় বলে সাফল্য পাওয়াটা সহজ হয়। এদিকে ভিশালের ক্ষেত্রে যেটা সবথেকে বড় প্লাস পয়েন্ট সেটা হলো তার শেখার আগ্রহ, কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা। আর এমনটাই মনে করেন কোচেরাও। মোহনবাগানে থাকাকালীন প্রত্যেকবার অনুশীলনে সবাই পৌঁছেছেন এবং সবাই অনুশীলনও করেছেন। সেই নিয়ে ভিশাল কাইদ বলেছেন, গোলকিপারের জীবনটা অদ্ভুত, একটা ভুল বা সাফল্যেই ক্যারিয়ারের শেষ এবং উত্থান হতে পারে। 90 মিনিট তাদের বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই, সবসময় নিজেকে তৈরি রাখতে হয়, সতর্ক থাকতে হয়, সেটা মাথায় রাখি, সেভাবেই নিজেকে তৈরি করি, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর এটা মনে করি স্ট্রাইকারের যেমন গোল করা কাজ, তেমনি গোলকিপারের গোল বাঁচানোর কাজ। তবে ভিশাল মানেন এখনও তার শেখার অনেক কিছু আছে। তিনি বলেছেন, এখনও আমার অনেক জায়গায় খুঁত রয়েছে, সেগুলো প্রতিদিন অনুশীলন করে আরও সঠিক করার চেষ্টা করছি। আর আসন্ন মৌসুম নিয়ে সব শেষে ভিশাল বলেছেন, এবারও ISL ও সুপার কাপ জেতার মতো দল রয়েছে আমাদের, গতবারের চেয়ে এবার অনেক শক্তিশালী আমরা। ACL 2 খেলতে হবে এশিয়ার সেরা ক্লাবের সঙ্গে, সেখানে গোল অক্ষত রাখাও বড় চ্যালেঞ্জ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।